আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। পুরনো দিনের চাওয়া পাওয়ার হিসেব শেষ করে নতুন স্বপ্ন প্রাণে প্রাণে ছড়িয়ে দিয়ে শুরু হলো 2019 সাল। এই দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রকাশ করেছেন গেল বছরের ব্যক্তিজীবনের সালতামামি। সবাই সব কষ্ট অভিমান ভুলে অসীম আনন্দে কাটাতে চেয়েছেন নতুন বছরটা। অনেক তারকা নিজেই জানিয়েছেন গত বছরের নিজের কাজের হিসাব প্রকাশ করেছেন আগামী দিনগুলোর খসড়া। সেই ধারাবাহিকতায় বছরের শেষ দিনটিতে এসে নিজের জন্য ও নিজের সংসারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছরটা ভালোই কেটেছে তার। দেবী সিনেমায় অভিনয় করে সিনেমা জগতে পা রেখেছেন গত বছরেই। তবুও বছরের শেষ দিনে শবনম ফারিয়ার পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসে ছিল মন খারাপ আর অভিমানের সুর। ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা এই বছরটাই ঘটে গেছে জীবনে। আপনার যাকে বিবাহ বলে থাকেন এই বছর সবার কাছে একটাই চাওয়া, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তালা যাতে আমাদের ধৈর্যশীলতা বাড়িয়ে দেয়। অভিমান করে শবনম ফারিয়া আরও লিখেছেন, কেউ অনবরত মিথ্যা বলছে বুঝেও যেন চুপ করে থাকতে পারি, কেউ আমার সাথে অন্যায় করছে সেটা দেখেও যাতে না দেখার ভান করে থাকতে পারি, কারো বেইমানি দেখেও যেন শুনেও না শোনার ভান করে থাকতে পারি, কেউ অসম্মান করছে বুঝেও যেন না বুঝার ভান করে থাকতে পারি। সকল প্রকার বোধশক্তি লোপ না পাইলে সমবত সংসার করা যাবে না, আর অন্যের সমস্যার জন্য করা না গেলেও আপনারা বলবেন মিডিয়ার মেয়ে এদের আবার বিয়ে টিকে নাকি। প্লিজ একটু দোয়া করবেন যাতে সামনের বছর সকল ইন্দ্রিয়র বোধ ক্ষমতা লোপ পায়। ফারিয়ার এই লেখা পড়ে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। তার সুখী জীবন কামনা করে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। সব মিলিয়ে নতুন বছরটা বেশ খোশ মেজাজে শুরু করছেন এই অভিনেত্রী। 1 জানুয়ারি 2019 স্বামীর সঙ্গে নিজের বিয়ের মেহেদি সন্ধ্যার ছবি পোস্ট করে একরাশ আনন্দে যেন ছড়িয়ে দিলেন তিনি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।